আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউয়ার্স, সিলেটের সাতকরা দিয়ে আঞ্চলিক রান্না এক একজন এক এক রকম করে থাকে। আজ আমি আপনাদেরকে আমার মতো করে সিলেটের সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করতে কি কি উপকরণ লাগবে, আসুন রেসিপিটি আমরা সবাই দেখে নেই। আজকে আমাদের রান্নার মেন হিরো হচ্ছে সাতকরা। আমি ফ্রেশ সাতকরা নিয়েছি, আপনারা চাইলে ফ্রোজেন সাতকরা নিতে পারেন। এই সাতকরা কিনতে পাবেন আপনারা যে কোনো সুপার শপে। আর সাতকরা দেখতে প্রায় এরকম, ভিতরটাও আমাদের লেবুর মতো, আমরা যে কমলা লেবু খাই সেই লেবুর মতো, আর এর উপরের খোসাটা এরকম। আমরা যদি এই ভিতরের এই অংশগুলো সহ রান্না করি সেক্ষেত্রে আমাদের রান্না তিতা হয়ে যেতে পারে। আর আমাদের লাগবে 10-12টা কাঁচামরিচ। 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে খাসির মাংস এখানে ব্যবহার করতে পারবেন। পেঁয়াজ কুচি লাগবে 1 কাপ পরিমাণ মতো, সয়াবিন তেল লাগবে 1/2 কাপ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ এখানে আমি 1 চা চামচ করে নিয়েছি। আর লবণের পরিমাণ আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন। আদা রসুন বাটা নিয়েছি 2 চা চামচ পরিমাণ মতো, আর আমাদের টালা জিরা গুঁড়া লাগবে 2 চা চামচ পরিমাণ মতো, আর লাগবে আমাদের গরম পানি। এই রান্নায় আমরা গরম পানি ব্যবহার করব। রান্না শুরু করি। গরম মশলা এখানে আমি 1 ইঞ্চি সাইজের একটা দারচিনি 2 টুকরা করে নিয়েছি, 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিরে নিয়েছি, আর 3টা এলাচ, 3টা লং। এখন আমি চুলা চলে যাচ্ছি রান্নার জন্য। মিডিয়াম হাই আমি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের তেল, দিয়ে দিলাম। এখন আমি আমাদের গরম মশলা ফোড়ন দিব। আপনারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিতে পারেন, সেক্ষেত্রে এর স্বাদ ভালোই আসে, খারাপ আসে না। এখন আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তো ভালোভাবে ভেজে নিব। যে কোনো রান্না আমরা যদি হাই হিটে করি তাহলে দেখা যাবে যে আমাদের তরকারি ভালো হবে না, আর ঝোলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর কাঁচা থাকার একটা ভয় থাকে। তাই মিডিয়াম হাই রেখে আমাদের রান্না ধীরে সুস্থভাবে করে নিতে হবে। আবার এই রান্নাটা আপনারা চাইলে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে পেঁয়াজ ভেজে তারপরে কষিয়ে নিতে পারেন। আবার চাইলে আমি যেভাবে রান্না করছি এইভাবেও করে নিতে পারেন। পেঁয়াজগুলো আমি মোটামুটি ভেজে নিয়েছি, আমার একেবারে পেঁয়াজ বেরেস্তা করার প্রয়োজন নেই, মানে একেবারে বাদামি রং করার। এর মধ্যে এখন আমি গরম মশলা ব্যবহার করব, তার জন্য আমি এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমরা ভাজা জিরা, যে টালা জিরা গুঁড়া রেখেছি ওটা সবার শেষে দিব। আমি এই মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি এই মশলা প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব, নাহলে একটা মশলার একটা কাঁচা ফ্লেভার, মানে একটা গন্ধ লাগে, যার কারণে আমাদের মশলা ভালোভাবে কষাতে হবে। আর অবশ্যই নাড়তে হবে, নাহলে তলানিতে লেগে যাবে, সাইডে লেগে যাবে। মশলা এখনও কষানো হয়নি, দেখুন তেল ভেসে উঠেছে, আরও একটু কষাতে হবে। আপনারা যে যতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী কাঁচামরিচ, গুঁড়া মরিচ এগুলো ব্যবহার করবেন। আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এই দেখুন। তেমন একটা পানি নেই,
মশলার মধ্যে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংস। এখন ভালোভাবে নেড়ে কষিয়ে নিব, আর এই মাংস থেকে কিন্তু পানি বের হবে। এভাবে করে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনা আমরা পরে দিব, আগে একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নিই। সাত করা দিয়ে গরুর মাংস রান্না, এটা কিন্তু সিলেটের আঞ্চলিক রান্না। দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিলাম আমাদের মাংস। এখন এর মধ্যে আমি এক কাপ গরম পানি দিয়ে একটু কষাবো। দিয়ে দিচ্ছি পানি, আর মাংস থেকেও কিন্তু পানি বের হবে, যার কারণে আমি এক কাপ পরিমাণ এখন পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই নেড়ে দিতে হবে। বলো কষার পর আমি একটু ঢেকে দিব। ঢাকনা খুলবো, নাড়া দিব, দেখুন কি পরিমাণ পানি উঠেছে। মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়া দিতে হবে। এখন আমরা এই মাংসগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ গরম পানি, আর ততক্ষণ আমরা রান্না করব যে পর্যন্ত আমাদের মাংসগুলো সিদ্ধ না হয়। যদি প্রয়োজন পড়ে আপনাদের যে মাংস সিদ্ধ হচ্ছে না, দুই কাপ পানি দিয়ে দিয়েছি, তখন আরও একটু পানি দিয়ে মাংসটা রান্না করে নেবেন। মোট কথা, মাংস যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের রান্না করতে হবে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গরম পানি হতে হবে। এখন একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার দুই কাপ পানি। এখন আবার ঢেকে রান্না করব। আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমাদের মাংস সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব। ঢাকনা খুলে নাড়া দিব, আর দেখব আমাদের মাংস সিদ্ধ হয়েছে কি না। একটু মাখা মাখা ঝোল হয়েছে, হয়ে গিয়েছে, এই দেখুন। এখন আমি চুলার আঁচ লো করে দিব। আপনারা যদি ঝোলের পরিমাণ বেশি খেতে চান, সেক্ষেত্রে আরেকটু আগে এই উপকরণগুলো দিয়ে দিবেন, আর আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল করে নেবেন। আমি একটু মাখা মাখা পছন্দ করি, তাই আমি এরকম ঝোল রেখেছি। এখন এর মধ্যে আমি আমাদের টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ছিটিয়ে, আর দিয়ে দিব সাত করা কয়েক টুকরা, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। আমি এখানে চার টুকরা দিব। এভাবে করে এখন ঢেকে দিব প্রায় 10 মিনিটের মতো। তার আগে একটু দিই ঝোলের মধ্যে, এই তো হয়ে গিয়েছে, এখন ঢেকে দিব। ফিরে এলাম 10 মিনিট পরে, ঢাকনা খুলবো।
একটু নেড়ে দিব। আর কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, এই দেখুন আমাদের তরকারির কি অবস্থা, সাত করার গরুর মাংসের রংটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচা মরিচ, আস্ত কাঁচা মরিচ এখানে দিব। যদি আমরা মরিচগুলো চিরে দেই সেক্ষেত্রে দেখা যাবে যে ঝালের পরিমাণ বেশি কম হতে পারে, আর আমার মরিচের ঝালের পরিমাণ কম। দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ, এভাবে করে ছিটিয়ে দিব আর চুলা বন্ধ করে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ঢেকে দিচ্ছি, চুলা বন্ধ করে দিচ্ছি। একটু কাছ থেকে দেখে দিচ্ছি কালারটা। এখন আমি আবার ঢেকে দিলাম, না হলে তো আবার বলবেন যে এর কালার কিরকম হলো কাছ থেকে দেখালাম না। এই তো আমাদের তরকারি, দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এই তো তরি আমার সাত করা দিয়ে গরুর মাংস। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ভালোবাসা। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।